শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর বাড়িতেই আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমিও তোমাদের মতো অনেক ভালো আছি। আমি শিমু দাস, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শিশু শ্রেণীর ইংরেজি বিষয়ে পাঠদান করব। তো আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের ওয়ার্ড মেকিং অর্থাৎ শব্দ গঠন করতে শিখিয়েছিলাম, আজকেও আমরা ওয়ার্ড মেকিং করব। তো এসো আমরা আজকে যে লেটারটি দিয়ে ওয়ার্ড মেকিং করব সেটি হচ্ছে সি। সি লেটার দিয়ে আমরা কয়েকটি ওয়ার্ড তৈরি করব এবং সেই ওয়ার্ডের বাংলা অর্থগুলো আমরা আজকে জেনে নেব। তো এসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের মূল পাঠে চলে যাই। সি দিয়ে যেই ওয়ার্ডটি আমি তৈরি করেছি, দেখো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা চিনতে পারো কি না। সি দিয়ে এখানে কি আছে? সি এ পি, ক্যাপ। এই ছবিটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটি একটি ক্যাপের ছবি। তো আগে আমরা এসো ছবিটি বোর্ডে টানিয়ে ফেলি। এবার শিক্ষার্থী বন্ধুরা, সি দিয়ে আরেকটি ওয়ার্ড হয়, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সি এ টি, ক্যাট। ক্যাটের বাংলা মিনিং আমরা জেনে নেব। ছবিটি দেখে বুঝতে পারছি এটি একটি প্রাণী আর এই প্রাণীটির নাম হচ্ছে বিড়াল। শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা এখানে সি লেটার দিয়ে দুইটি ওয়ার্ড দেখতে পাচ্ছ, সি এ পি, ক্যাপ। ক্যাপের বাংলা হচ্ছে, এই ছবিটি দেখে বুঝতে পারছো এটি একটি টুপি। এই টুপি আমরা মাথায় ব্যবহার করে থাকি। তো এসো আমরা আগে বাংলা শব্দটি লিখি। ক্যাপের বাংলা হচ্ছে টুপি। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, সি দিয়ে আরেকটি ওয়ার্ড আছে, সি এ টি, ক্যাট। ক্যাটের বাংলা তোমরা এই ছবিটি দেখে বুঝতে পারছো, আমি একটু আগেও বলেছি এটি একটি প্রাণী আর এটি অবশ্যই একটি পোষা প্রাণী আর সেই প্রাণীটির নাম হচ্ছে বিড়াল। এসো আমরা বিড়াল শব্দটি লিখে ফেলি। এবার শিক্ষার্থী বন্ধুরা, সি দিয়ে দেখি আরও কোনো ওয়ার্ড তৈরি করা যায় কি না। কাপ, সি ইউ পি, কাপ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, সি ইউ পি, কাপ। কাপের বাংলা হচ্ছে পেয়ালা। সি দিয়ে এসো আমরা আরেকটি ওয়ার্ড দেখি তৈরি করতে পারে কিনা। সি দিয়ে কট হতে পারে, সি ও টি, কট। কটের বাংলা হচ্ছে খাট। আমরা সবাই খাট চিনি আর খাট আমরা ঘুমানোর কাজে ব্যবহার করে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা যে ওয়ার্ডগুলো তৈরি করেছি আমরা পড়ে ফেলি। সি ফর ক্যাপ, সি এ পি, ক্যাপ। ক্যাপের বাংলা হচ্ছে টুপি। সি ফর ক্যাট, সি এ টি, ক্যাট। ক্যাটের বাংলা হচ্ছে, এই ছবিটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটি হচ্ছে একটি বিড়ালের ছবি। ক্যাটের বাংলা বিড়াল। সি ফর কাপ, সি ইউ পি, কাপ। কাপের বাংলা হচ্ছে পেয়ালা। সি ফর কট, সি ও টি, কট। আর কটের বাংলা হচ্ছে খাট। আমরা কটের বাংলাটাও এখন জেনে নিলাম, কটের বাংলা হচ্ছে খাট। এবার শিক্ষার্থী বন্ধুরা, এই ওয়ার্ডগুলো আমরা যখন ইংরেজি খাতায় লিখব কীভাবে লিখবো এসে আমরা জেনে নিই। দেখো প্রথম ওয়ার্ডটি আমরা পেয়েছি সি ফর ক্যাপ, সি এ পি, ক্যাপ। এবার আমরা এসো লাইন ভরে ক্যাপ ওয়ার্ডটি লিখি, তাহলে আমাদের লেখাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হবে আর কোন লেখাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হবে সেটা আমরা শিখে নেব এবং লেখার নিয়মটা আমরা জেনে নিব যে কোন লেটারগুলো আমরা কোন ঘরে বসাবো, ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার। তো এসো আরেকবার লিখি, সি
A-P, cap. এবার সি দিয়ে আরেকটা ওয়ার্ড পেয়েছি, সি ফর ক্যাট। আমরা ক্যাট লিখি সি এ টি, ক্যাট। আবার লিখি সি এ টি, ক্যাট। সি এ টি, ক্যাট। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা ক্যাপ এবং ক্যাট লাইন ভরে লিখলাম। এবার আরেকটি ওয়ার্ড কী পেয়েছি আমরা, সি ফর কাপ, সি ইউ পি, কাপ। সি ইউ পি, কাপ। আবার বলি সি ইউ পি, কাপ। দেখো আমার প্রত্যেকটি ওয়ার্ড দেখতে খুব সুন্দর লাগছে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? কারণ আমি প্রতিটি লেটার সঠিক ঘরে বসিয়ে লিখছি, তোমরাও এভাবে বাড়িতে লিখবে, কাপ কাপ কাপ। এবার আমরা সি দিয়ে আরেকটি ওয়ার্ড লিখ পেয়েছি, সেটি হচ্ছে কট, সি ও টি, কট। সি ফর কট। এসো আমরা কট ওয়ার্ডটিও লিখে ফেলি, সি ও টি, কট। আবার লিখছি সি ও টি, কট। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কট ওয়ার্ডটি। এসো আরেকবার লিখি সি ও টি, কট। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা যেহেতু সি দিয়ে চারটি ওয়ার্ড তৈরি করেছি, কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি চারটি ওয়ার্ড করে দেখালাম, তোমরা দুইটি সহজ দুইটি ওয়ার্ড মুখস্থ করবে, এবং আরও সহজ কোনো ওয়ার্ড যদি তৈরি করতে পারো তোমরা নিজেরা চেষ্টা করবে, আর নিজেরা না পারলে অবশ্যই বড়দের সাহায্য নিই। তো শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা ডায়েরিতে আমাদের বাড়ির কাজ লিখি, এইচ ডাব্লিউ বাড়ির কাজ, ওয়ার্ড মেকিং। দুইটি করে সি দিয়ে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই ডায়েরিতে লিখে নিয়েছো এস ডাব্লিউ বাড়ির কাজ, ওয়ার্ড মেকিং অর্থাৎ শব্দ গঠন, সি দিয়ে দুইটি করে। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।